আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে আমরা গত ক্লাসে যা কিছু শিখেছি কিছু ওখান থেকে কিছু আলোচনা করব আজকে লুপ ব্যবহার করে কিছু প্রোগ্রাম দেখাবো অ্যারে ব্যবহার করে কিছু প্রোগ্রাম দেখাবো মানে ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল অ্যারে ফাংশন ব্যবহার করে কিছু প্রোগ্রাম দেখাবো গত ক্লাসে আমরা দুটি সংখ্যার যোগ ফল ভাগ ফল এবং দুটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যার করেছিলাম আজকে আমরা শুধুমাত্র গুণফলটা দেখি গুণফল এবং দুটি সংখ্যা থেকে দেখি গুণফলে আমরা কি করেছিলাম গুণ গুনফলে করেছিলাম ভ্যালু নিয়েছিলাম এ এবং ইন্টিজার ভ্যালু নিয়েছিলাম দুটোকে গুণ করে আমরা সিতে রেখেছিলাম এবং আউটপুটটা আমরা আমরা সিতে পেয়েছিলাম যেহেতু এ আর বি ছিল ইন্টেজার টাইপ এ কারণে আমরা উম ডি ব্যবহার করেছি যদি আমাদের এটা ফ্লোটিং টাইপ হতো সেক্ষেত্রে আমরা এখানে পার্সেন্ট এ ব্যবহার করতাম এবার আসি দুটি সংখ্যার ভাগফল বের করার জন্য সি প্রোগ্রাম গত ক্লাসে আমরা এটাও শিখেছিলাম ভাগফলের জন্য আমরা ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করেছি ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের যেহেতু ভাগ ভাগ কখনো পূর্ণ সংখ্যা আসে না বেশিরভাগ ক্ষেত্রেই ভগ্নাংশ আসার সম্ভাবনা থাকে এই কারণে আমরা এখানে ফ্লোটিং পয়েন্টটাই ব্যবহার করব ইন্টিজিয়ার ব্যবহার করব না ইন্টিজার ব্যবহার করলে আমার মানে পূর্ণ সংখ্যাটা আসতো কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ ফল যদি এরকম হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেক্ষেত্রে সে শুধু ওয়ান দেখাবে বাকি পয়েন্ট সেভেন ফাইভ কে সে কাট করে দিবে বা মানে সে দেখাবে না ইনপুট নেওয়ার জন্য আমাকে পার্সেন্ট এফ ব্যবহার করতে হয় পার্সেন্ট ডি এর বদলে যেহেতু ফ্লোটিং পয়েন্ট আবার আউটপুটের জন্য আমরা এখানে পার্সেন্ট এফ ব্যবহার করব সি মানে আউটপুট যেহেতু আমাদের এ এবং বি এর গুণফলকে আমরা সি তে রেখেছিলাম সেই সি আউটপুট দেখার জন্য আমরা পার্সেন্ট এফ কমা সি ব্যবহার করেছি এবার আসি গত সপ্তাহে যে সমস্যাটা হয়েছিল আমার ল্যাপটপের কিবোর্ডে মানে শর্ট হওয়ার কারণে আমি ওই উইন্ডোজ ল্যাপটপটার বদলে আজকে আমি ম্যাক ম্যাকে আমার বসেছি ম্যাকে আবার কিছু সুবিধা অসুবিধা রয়ে গেছে যেরকম ম্যাকের এর ভার্সনটা এটা খুবই পুরোনো ভার্সন ওরা নতুন কোনো ভার্সন ব্যবহার করে না মানে ডেভেলপ হয়নি কারণ ম্যাকের ডেভেলপার কম উইন্ডোজের ডেভেলপার বেশি থাকার কারণে উইন্ডোজে আমরা টোয়েন্টি পয়েন্ট থ্রি দিয়ে কিন্তু ব্যবহার করেছিলাম সেই টোয়েন্টি পয়েন্ট থ্রি আইডি এখানে আমার তবে তোমরা মানে মানে কাজ করতে পারবে এখানে সমস্যাটা হয়েছিল পার্সেন্ট ডি এর বদলে ছিল পার্সেন্ট এ লেখা ছিল মানে টাইপ হয়ে গিয়েছিল যার কারণে আউটপুটে আমার সমস্যা দেখা দিয়েছিল আজকে আমরা সেই প্রোগ্রামটা একটু দেখে নেই এই ছিল আমার প্রোগ্রামটা এখন আমরা এটাকে রান করে দেখি রান করার জন্য আমাকে এই বাটনটাকে চাপতে হবে আমি রান বিল্ড অ্যান রান সি প্রোগ্রাম তোমার ম্যাক ম্যাকের এনভায়রমেন্টে আমার এই জিনিসটা আউটপুটটা স্ক্রিনটা এভাবে আসে আমরা এভাবেই দেখবো এখানে এন্টারে ভ্যালু অফ এ আমরা এর ভ্যালু দিচ্ছি একটা বি এর ভ্যালু একটা দেই দুটো সংখ্যা থেকে আমার বৃহত্তম সংখ্যা বি এর ভ্যালু সেভেন এ এর ভ্যালু সিক্স অবশ্যই সেভেন আসবে এবং আউটপুট আমরা সেভেন দেখতে পাচ্ছি এখানে এবার আসি আমাদের গত ক্লাসে একটি হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমরা তোমরা যারা পেরেছো তারা আর যারা পারোনি তারা দেখে নাও যারা পেরেছো তাদের জন্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন আর যারা পারোনি তারা দেখে নাও এখানে আমার যেহেতু গড় নির্ণয় করতে হচ্ছে গড় নির্ণয় করার জন্য কিন্তু আমাকে ফ্লোটিং পয়েন্টই মানে ইনপুট নিতে হবে কারণ আমি ফ্লোটিং পয়েন্ট গড়ে অবশ্যই ভাগ আসবে ভাগাস যখনই ভাগ আসে তখনই আমি আগেই বলেছিলাম ভাগাসলে কিন্তু মানে ভাগফলে মানে পয়েন্ট আসতে পারে পয়েন্ট আসার কারণে কিন্তু আমরা এখানে ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করব আমরা ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করলে মানে পয়েন্টের ব্যবহারটা আমরা তাড়াতাড়ি ব্যবহার করতে পারবো ইজিলি ব্যবহার করতে পারবো এখানে ভাগ ফল যেটা আসবে আমার গড় যেটা আসবে সেই গড়টা আমার পয়েন্ট হিসাবে আসবে আসলে এবার আমরা প্রোগ্রামটা একটু দেখে নিই এখন এটাকে আমরা রান করি আউটপুট স্ক্রিনটা এখানে একটু ছোট আকারে তোমাদের দেখতে অসুবিধা হলে একটু জুম করে নিও কারণ মানে সি প্রোগ্রামে এভাবেই এই ম্যাক পিসিতে এভাবেই ব্যবহার মানে আউটপুটটা এভাবেই আসে আমরা এখন এখান থেকে আউটপুটটা দিব ইনপুট দিব সেভেন এবং এইট তিনটাকে দুটো সেভেন একটা এইট দিলাম আসবে সেভেন পয়েন্ট সামথিং এই যে অ্যাভারেজ আসছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি এবার আসি আরেকটা ছিল তোমাদের সমস্যা দিয়েছিলাম হোমওয়ার্ক দিয়েছিলাম তিনটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বের করার জন্য সি প্রোগ্রাম আমি এটা করে দিয়েছি তোমাদের জন্য এই তিনটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বের করার মানে দুটোভাবে আমরা করতে পারি আমি দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে তিনটি সংখ্যা আমরা নিলাম এ বি সি আমরা এ বি সি তিনটা নিলাম নেওয়ার পর এখানে হম যেহেতু প্রোগ্রামটা একটু লম্বা সেক্ষেত্রে আমি পাশাপাশি দিয়েছি দুটো পেজে দেইনি দুটো পেজে দিলে বুঝতে তোমাদের একটু অসুবিধা হতো এক পেজে রেখেছি পাশাপাশি এটা শেষ হওয়ার পর এখান থেকে আসবে এই লাইন শেষ হওয়ার পর এখান থেকে শুরু হবে ইফ এ ইজ গ্রেটার দেন বি এই লজিকটা যখন ট্রু তখনই কিন্তু আমার এই সেকেন্ড এই কাজটা শুরু করবে যদি এই লজিকটা ট্রু না হয় তাহলে আমার এলসের কাজটা শুরু করবে এলসের এই ব্র্যাকেটের ভিতরে কাজ করবে ইজ গ্রেটার দেন বি যদি ট্রু হয় সেক্ষেত্রে সে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু করবে আবার এখানে আবার আর একটা ইফ আছে ইফ এ ইজ গ্রেটার দেন সি যদি এই লজিকটা যদি ট্রু হয় সেক্ষেত্রে এখানে স্টেটমেন্টটা সে দিবে তোমার যেহেতু এ বড় আসছে সেহেতু এখানে সে এ বড় দেখাবে যদি এই লজিকটা ট্রু না হয় সেক্ষেত্রে এলস এর কাজটা করবে সে ইফ এ ইজ গ্রেটার দেন বি এখানে এ ইজ গ্রেটার দেন বি ছিল ইয়েস আবার এ ইজ গ্রেটার দেন সি তার মানে এ বি থেকেও বড় এ সি থেকেও বড় তার মানে এ বড় আসছে আবার যদি এ বি থেকে বড় কিন্তু সি এ থেকে বড় তাহলে আমার সি বড় আসছে এই কারণে আমি সি এল আসছে আমার সি বিগ লার্জেস্ট আর যদি এখানে এটা ট্রু না হয় বি যদি বড় হয় সেক্ষেত্রে আমার এলসে কাজ শুরু করবে বি এ থেকে বড় আবার এখানে এসে এসে আবার জিজ্ঞেস করছে বি কি সি থেকে বড় যদি ইয়েস হয় সেক্ষেত্রে সে এই স্টেটমেন্টটা সে শো করবে লার্জেস্ট ইজ বি বি আমার এখান থেকে এ থেকে বড় ছিল এবং বি সি থেকেও বড় এই দুটোই বড় হওয়ার কারণে আমার বি বড় আর যদি এখানে এই লজিকটা টু না হয় সেক্ষেত্রে এলস এর কাজটা সে করবে এলস এ কি করবে সে যেহেতু বি এ থেকে বড় এবং সি আবার বি থেকে বড় তার মানে সি বড় এখানে স্টেটমেন্টটা দিবে সি বড় আসো এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি তিনটা সংখ্যা নিলাম এখানে টেস্টিং করছি এ এখানে ইয়েস হলে এখানে যাচ্ছে নো হলে এখানে যাচ্ছে এখন আমরা প্রোগ্রামটাকে রান করি দেখি একটা ভ্যালু এ নেই ছয় একটা ভ্যালু বি নেই সাত একটা ভ্যালু সি নয় আমার অবশ্যই নয় বড় সি বড় নাম্বার ইজ সি নাইন আরেকবার রান করে দেখাচ্ছি যদি এটার সি এর বদলে যদি আমার এ বড় হয় সেক্ষেত্রে ধরো সেভেন্টি এইট আমি দিলাম এ বি সেভেন্টি ফোর সি দেই ফোরটি ফোর তাহলে আমার এ বড় চার্জেস নাম্বার ইজ এ সেভেন্টি এইট এবার আসি আরেকটা মেথডে আমরা মানে প্রোগ্রামটা করতে পারি আমরা ডাবল ল্যান্ডিং প্রথম ক্লাসে শিখেছিলাম ডাবল ল্যান্ডিং ডাবল ল্যান্ডিং বা লজিক্যাল অ্যান্ড এই লজিক্যাল অ্যান্ড ব্যবহার করেও আমরা এখানে করতে পারি ইফ এ ইজ গ্রেটার দেন বি যদি এটা ট্রু হয় অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি তাহলে এ বি থেকে বড় এ সি থেকে বড় আমার স্টেটমেন্ট দিবে এ বড় যদি এটা ট্রু না হয় যদি ট্রু না হয় সেক্ষেত্রে আমার এলসিফে কাজ করবে বি এ থেকে বিসি থেকেও বড় হয় সেক্ষেত্রে আমার এই ইসের আনসার আসবে আমার বি বড় লার্জেস্ট নাম্বার ইজ বি আর যদি দুটো ট্রু কোনোটাই ট্রু না হয় সেক্ষেত্রে আমার এলসের এর কাজ করবে সি বড় সেবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি এর ভ্যালু চার বি এবার বি বড় দেই বি সেভেন আর সি থ্রি বিজ বিগ তোমরা লিখে নাও যদি লিখতে লিখতে চাও তোমরা আর না হলে বারবার দেখে তোমরা পরে ক্লাস থেকে লিখে নিও এবার আসি আমরা আমাদের পরবর্তী যেটা ছিল আজকের মানে যেটা শিখবো আমরা আজকে আমরা শিখবো লুপ ফল লুপ এবং ডু লুপ ফল লুপ এবং ডু লুপ আমরা কেন ব্যবহার করি ফল লুপ এবং ডু লুপ মানে ব্যবহার করি যখন রিপিটেড কাজ আমার করতে হয় যখন অনেকগুলি যোগ করব বা অনেকগুলি বিয়োগ করব এই জাতীয় কাজগুলির জন্য আমরা লুপ ব্যবহার করব যেরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 এন এটার এই ইকুয়েশনের আমরা যদি যোগফল নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে রিপিটেড যোগ করতে হবে রিপিটেড যোগের জন্য কিন্তু আমরা ফল লুপ ব্যবহার করব। ফললুপ লুপ আমরা কিভাবে কাজ করি ফলুপ ফর আই এখানে একটা কন্ডিশন থাকবে তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটা কন্ডিশন থাকবে এখানে একটা কন্ডিশন থাকবে এই তিনটা কন্ডিশন আমার ফলুপের আহ কাজ করবে প্রথম কন্ডিশনটা হচ্ছে আমার কোথা থেকে শুরু হবে যে আই আমার ওয়ান থেকে শুরু এই কাজটা শুরু করবে ওয়ান থেকে কতক্ষণ পর্যন্ত সে করবে যখন ততক্ষণ পর্যন্ত না আই এর ভ্যালু তোমার এন এর সমান অথবা কম থাকে ততক্ষণ পর্যন্ত সে এই কাজটা করবে আর আই এর ভ্যালু আই প্লাস প্লাস তোমাদের অপারেটরের আমরা কাজ দেখেছিলাম আই প্লাস প্লাস অর্থ হচ্ছে কি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান মানে আই কে সে একটা করে বাড়াবে এখন এখানে সে কাজটা করবে যোগ করবে যোগ করে এসকে আমরা প্রথমেই জিরো দিয়ে নিয়েছি এই কারণে যে যদি এস এর কোনো ভ্যালু আগের পর প্রোগ্রামে রানের রান করার কারণে যদি থেকে থাকে সেক্ষেত্রে এইখানে কিন্তু মানে সে সংখ্যাটা চলে আসবে প্রথমে এবং প্রথমে যদি চলে আসে সেক্ষেত্রে ফলাফলটা আমার ঠিক আসবে না এই কারণে প্রথমেই আমি শূন্য দিয়ে ইনিশিয়ালাইজ করে নিয়েছি এসকে এবং এস ইকাল টু এস প্লাস আই আমি জিরো প্রথমে আসছে জিরোর সঙ্গে আমি আইকে যোগ করে আমি এসে এ রেখেছি পরবর্তীতে আমার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করে আয়ের এর ভ্যালু প্রথমে ছিল ওয়ান সেই ওয়ান এসে জিরোর সঙ্গে যোগ করলো যোগ করে ওয়ানের ভিতরে রাখলো এসের এর ভিতরে রাখলো এরপরে আই এর মান সে বাড়ালো একটা একটা বাড়ালে কি আসছে দুই দুই হলে আমার ওয়ান প্লাস টু আমার মানে আগে ছিল ওয়ান এখন আসছে টু তাহলে টু আর ওয়ান থ্রি এখন এস এর ভ্যালু এখন আসছে আমার থ্রি এভাবে ততক্ষণ পর্যন্ত না আমার এন এর ভ্যালু পর্যন্ত সে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত করবে আচ্ছা আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি আমরা রানের জন্য বিল্ড অ্যান্ড রান ব্যবহার করবো আবারও আমরা লাস্ট নাম্বারটা দিই পাঁচ তাহলে কি আসছে পাঁচ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচারটা আসবে পনেরো কারণ পাঁচ যোগ চার নয় নয় এক তিন বারো বারো দুই চোদ্দ আর এক পনেরো আমার অ্যান্সারটা পনেরো আসছে তোমরা যারা লিখতে চাও লিখে নাও এবার আসি জোর স্বাভাবিক জোর সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম বা দুই যোগ চার যোগ ছট এন আমার এখানে শুরুটা হচ্ছে আমার দুই দিয়ে তার মানে আমার আয়ের ভ্যালু দুই থাকবে কারণ আমি এখানে স্টার্ট করছি দুই দিয়ে আগে যেরকম ছিল ওয়ান দিয়ে স্টার্ট করছি এই কারণে ওয়ান ছিল এখানে দুই দিয়ে স্টার্ট হওয়ার কারণে আই ইকুয়াল টু টু আর আই ইজ লেস অর ইকুয়াল টু এন যতক্ষণ পর্যন্ত না আমার এন এর ভ্যালু আই এর সমান বা কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কাজটা করছে আর আই এর ভ্যালু বাড়াচ্ছে আমার দুই করে কারণ দুই এর পরে কিন্তু দ্বিতীয়টার ডিফারেন্স হচ্ছে আমার চার মানে দুই দুই ডিফারেন্স হচ্ছে এই দুই ডিফারেন্স হওয়ার কারণে আই ইকুয়াল টু আই প্লাস টু কাজটা এভাবে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার এই মানে আই এর ভ্যালু এনপ মানে পৌঁছায় আসলে এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি বিল ন্যান রানে ক্লিক করলাম তাহলে দুই যোগ চার যোগ ছয় আসবে কত বারো চার আর দুই ছয় আর চারে দশ আর দুই বারো লিখতে চাইলে তোমরা একটু লিখে নাও পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমাদের বেজর সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম আমরা এইটা ডু লুপ ব্যবহার করবো আমি আগেই বলেছিলাম দুটো লুপ আমরা ব্যবহার করি উম দুটো লুপ ব্যবহার করলে সেক্ষেত্রে এতক্ষণ আমরা ফল লুপের কাজ আমরা দেখিয়েছি এবার আমরা দেখছি ডু ওয়াইল্ড লুপ ডু ওয়াইল লুপটার ক্ষেত্রে ওখানে একই ভাবে লুপের ক্ষেত্রে আমরা তিনটা কন্ডিশন কিন্তু ব্যবহার করতে হয় তিনটা কন্ডিশনের মানে এখানে ইনিশিয়াল কন্ডিশন যেটা ছিল i ইকুয়াল 1 ফর লুপের এখানে ইনিশিয়াল কন্ডিশনটা আমরা এইখানে ব্যবহার করব এই ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় আমরা ইনিশিয়াল কন্ডিশনটা দিয়ে নিব আর দ্বিতীয় কন্ডিশন যেটা থাকবে আমার ইনক্রিমেন্ট কতক্ষণ পর্যন্ত হবে এটা আমি ওয়াইলে দিব আর ইনক্রিমেন্টটা কতটুকু হচ্ছে তোমার ডুয়ের ভিতরে আমি ব্যবহার করব যদি তোমাদের কোনো সমস্যা হয় ডু ওয়াইল লুপ বুঝতে মেসেজ করো আমি মেসেজ দেখছি অসুবিধা নেই ডু ওয়াইল লুপটা হচ্ছে তোমার ফল লুপ থেকে খুবই সহজ মানে অন্যান্য লুপের থেকে সবথেকে সহজ লুপ ডু লুপ আমরা অনেক ক্ষেত্রে মানে মানে এইচএসসিতে তোমাদের প্রোগ্রাম থাকে মানে থাকে যে একটা ব্যবহার করা প্রোগ্রামকে তোমার ডু লুপ ব্যবহার করে করো অথবা ডু লুপ ব্যবহার করা একটা প্রোগ্রামকে মানে ফল লুপের কিভাবে কনভার্ট করবা সেটা মানে করতে হয় যদি মানে লুপ এবং ডু লুপ তোমরা ভালো মতো করে শিখতে পারো সেক্ষেত্রে এই প্রোগ্রামগুলি লেখা খুব একটা কঠিন না আসো আমরা এবার এই প্রোগ্রামটাকে রান করে দেখি বিল এন্ড রান এখন আমরা শেষ সংখ্যা পাঁচ দেই তাহলে কি আসবে এক তিন পাঁচ হচ্ছে গিয়ে নয় তিন আরেক চার পাঁচ চারে নয় এবার আসি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 এন স্কোয়ার এরকম একটা তোমার রিপিটেড প্রোগ্রাম যোগফল থাকে অনেক সময় তোমার স্টেমে দিয়ে দিবে মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 এন স্কোয়ার এটা একটা স্টেমে দেওয়ার পর তোমার এ ক আর ক্ষয়ে তোমার দিয়ে দিল দুটো শর্ট কোয়েশ্চেন মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক আর তোমার উচ্চতর দক্ষতায় দিয়ে দিল যে এইটাকে সি প্রোগ্রাম তোমরা লিখো সি সি প্রোগ্রামে সেক্ষেত্রে তোমরা এভাবে লিখতে লিখতে পারবে এ ওয়ান প্লাস টু প্লাস থ্রির মতো একই ধরনের এটা ওয়ান স্কোয়ার শুধুমাত্র আমার এখানে যেহেতু আমরা ব্যবহার করছি এখানে আইকুয়াল টু ওয়ান যদি হয় প্রথমে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান আই ওয়ান ইন্টু ওয়ান এরপরে আয়ের ভ্যালু যখন টু আসছে তখন আমার আসছে টু ইন্টু টু মানে টু স্কোয়ার থ্রি আসলে থ্রি ইন্টু থ্রি থ্রি স্কোয়ার এভাবে সে এন স্কোয়ার পর্যন্ত সে এই কাজটা রিপিটেড কাজটা করতে থাকবে আচ্ছা আমরা এবার প্রোগ্রামটাকে রান করে দেখি

আচ্ছা আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে অনেক সময় এরকম থাকে যে প্রথমটা ওয়ান তারপর একটা টু স্কোয়ার টু দি পাওয়ার এন সেক্ষেত্রে আমরা আহ এই প্রোগ্রামটাকে আমরা একটা ফাংশন ব্যবহার করব এখানে পাওয়ার ফাংশনটা আমরা ব্যবহার ব্যবহার করেছি আগেই তোমরা দেখেছিলে লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইলে আমরা আমরা হেডার ফাইল এখানে ব্যবহার করি পাওয়ার ফাংশন ব্যবহার করার জন্য এই পাওয়ার ফাংশন যখনই আমরা ব্যবহার করবো ম্যাথ ডট এইচ লাইব্রেরিটা দিতেই হবে অনেক ক্ষেত্রে কোড ব্লক্স কিন্তু তোমার এই ম্যাথ ডট এইচ লাইব্রেরি না দিলেও রান করে কিন্তু উনি নিয়ম অনুযায়ী তোমাকে এই হেডার ফাইলটাকে অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে এখানে পাওয়ার ফাংশন পাওয়ার ফাংশনটা আই ইন্টু আই মানে হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান আই ভ্যালু যখন আসবে ওয়ান আর ওয়ান ইন্টু ওয়ান যখন টু তাহলে টু ইন্টু টু এভাবে আই এর ভ্যালু এন হলে এন ইন এন টু দি পাওয়ার এন আসলে এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি

আচ্ছা তোমরা যারা লিখতে চাও প্রোগ্রামটা লিখে নাও একটু বড় করে এবার আসি অ্যারে আজকে হচ্ছে আমাদের রিপিটেড বা একই ধরনের আমরা যখন ব্যবহার করবো তখন নর্মাল ভেরিয়েবল এ বি সি না ব্যবহার করে অ্যারে টাইপ ব্যবহার করবো যদি এরকম হয় যে দশজন ছাত্রের আহ বয়সের গড় নির্ণয় করো সেক্ষেত্রে পাঁচজন ছাত্রের প্রথমে বয়স কিন্তু আমাকে নির্ণয় ইনপুট দিতে হবে আমরা কিভাবে দিব এ বি সি ডি ই এভাবে দিব সেক্ষেত্রে ক্ষেত্রে ট্রেস করাটা কিন্তু একটু মুশকিল যদি 10 15 বা 100 জন হয় সেই ক্ষেত্রে 100টা ভেরিয়েবল দেওয়া কিন্তু আসলেই কঠিন তার বদলে আমরা অ্যারে টাইপ ডিক্লেয়ার করব অ্যারেটা ডিক্লেয়ার করব যে 5 বা এখানে মানে তুমি যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে ব্র্যাকেটে আমরা যে নাম্বারটা দিব সেটা আমার ততগুলি থাকবে যেরকম এখানে আমি জে ফাইভ ব্যবহার করেছি জে ফাইভ মানে হচ্ছে গিয়ে আমার জে ওয়ান জে টু জে থ্রি জে ফোর জে এই পাঁচটা সে এখানে এরেতে আমরা পাবো মানে সে পাঁচটা ভেরিয়েবল একই সঙ্গে আমার এখানে কাজ করবে সেই পাঁচটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা জে ফাইভ ব্যবহার করলাম এখন আমরা ডাটাগুলি কিভাবে ইনপুট দিব ধরো আমার পাঁচটা স্টুডেন্টের নাম আমি মানে নাম বয়স আমি এন্ট্রি দিচ্ছি সেক্ষেত্রে দিয়ে দিলাম ইন্টার নাম্বার তোমার যে আই মানে যেখানে একটা লুপ ব্যবহার করেছি আয়ের ভ্যালু ওয়ান মানে হচ্ছে কি এখানেও আসবে ওয়ান এখানে ইনপুট দিতে পারছি এন্ড পার্সেন্ট জে ওয়ান মানে যে এর ভিতরে আমার ডেটা হচ্ছে প্রথমে এরপরে আবার সে লুপের দ্বিতীয়বারে গেল সে আয়ের ভ্যালু এক ইনক্রিমেন্ট করাতে আয় এর ভ্যালু হলো দুই সে দ্বিতীয় সংখ্যাটাকে সে ইনপুট দিল সে দিল দেওয়ার পর সে আহ এই প্রোগ্রামটা আমি দিয়েছি শুধুমাত্র কটা সংখ্যা তুমি ইনপুট দিলা এবং সেই সংখ্যাটা কি কি দিলে করার জন্য আসো এই প্রোগ্রামটাকে আমরা একটু দেখি আমি এখানে তিন দিয়েছি তিনটা সংখ্যা ই করার জন্য আচ্ছা দেখো নাম্বার তোমার প্রথম সংখ্যাটা আমার দিলাম দ্বিতীয় সংখ্যাটা চার তৃতীয় সংখ্যাটা ছয় কি কি তুমি ইনপুট দিয়েছ প্রথম সংখ্যা দিয়েছিলা তুমি চার দ্বিতীয় সংখ্যা পাঁচ তৃতীয় সংখ্যা ছয় তোমাকে এখানে ডিসপ্লে দেখাচ্ছে তোমার প্রথমে আহ ইনপুট দিলা চার পাঁচ ছয় তোমাকে ডিসপ্লে দেখালো চার পাঁচ ছয় আমরা প্রোগ্রামটাকে এভাবে দেখতে পারি যারা লিখতে চাও লিখে নাও এবার আসি অ্যারের আরেকটা ধরন টু ডাইমেনশনাল অ্যারে আমরা টু ডাইমেনশনাল ডাইমেন ব্যবহার করতে পারি ম্যাট্রিক্স ব্যবহার করার জন্য অঙ্ক যখন আমরা নিয়ে কাজ করব তখন আমরা এই টু ব্যবহার করতে পারি টু ডাইমেনশনাল অ্যারে তোমার সংখ্যাগুলিকে এখানে দুটো ম্যাট্রিক্স আকারে স্টোর করে এবং মেট্রিক্স আকারে স্টোর করার কারণে আমরা যে টু ইন্টু টু মানে এখানে চারটা ভেরিয়েবেলের আমি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি জে uh, 2 ইনটু uh, uh, 2 এখানে সে প্রথমবারে 1 ইনটু 1 সে স্ক্যান করছে জ 1 1 এবং এন্টার নাম্বার জ 1 2 দ্বিতীয় নাম্বারটা জ 1 3 সরি 2 2 1 কারণ আমার এখানে 2 2 যেহেতু 2 2 ছিল সেহেতু 1 1 1 2 আবার uh, 2 1 2 2 এই চারটাকে সে ইনপুট দিলো ইনপুট দেওয়ার পর সে তুমি কি ইনপুট দিয়ে দিয়েছো সেটাকে সে তোমার ডিসপ্লে করে দেখাবে

তুমি প্রথম নাম্বারটা চার দ্বিতীয় তিন দুই পাঁচ ছয় সাত এখানে ছটা নাম্বার আমরা দিয়েছি যেহেতু এটা ছিল থ্রি টু ইন্টু টু থ্রি ম্যাট্রিক্স বা টু থ্রি ইনপুটের সেহেতু আমার এখানে আমার ছটা আসছে আমি প্রথমটায় চার তৃতীয়টায় তিন তারপরটা দুই তারপর একটা পাঁচ তারপর একটা ছয় সাত দিয়েছি সে ডিসপ্লে করে দেখাচ্ছে এখানে তোমাকে প্রোগ্রামটা যারা লিখতে চাও লিখে নাও আচ্ছা এবার আমাদের শেষ টপিক আজকে ফাংশন ফাংশনটা আমরা কেন ব্যবহার করব প্রথম দিনই বলেছিলাম যদি প্রোগ্রাম অনেক বড় হয় তোমাদের অনেক বড় আকারের প্রোগ্রাম হলে আমরা তখন কিন্তু প্রোগ্রামটাকে ছোট ছোট ভাগে মানে ফাংশনে ব্যবহার করে ব্যবহার করি যেরকম এখানে প্রথম ক্লাসে তোমাদেরকে মানে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমি দেখেছিলাম দুটি সংখ্যার যোগফল বিয়োগ ফল গুণ ফল ফল বা মানে এরকম ছোট ছোট প্রোগ্রাম ছিল এখন যদি এরকম বলা হয় যে এই সব প্রোগ্রামকে তোমরা একটা প্রোগ্রামে নিয়ে আসো সেক্ষেত্রে আমরা এটাকে ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা করতে পারবো সেই প্রোগ্রামটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটা দুইটা পেজে মানে এটা প্রথম পেজ দ্বিতীয় পেজে আমি ফাংশনগুলি দেখাবো এখানে ফাংশনগুলি প্রথমে ডিক্লারেশন করা লাগে ডিক্লারেশনের জন্য আমাকে অ্যাড একটা ফাংশন সাব একটা ফাংশন মাল্টিপ্লিকেশন একটা ফাংশন রিমেন্ড রিমাইন্ডার জিসিডি তোমাদের আরেকটা প্রোগ্রাম আমি দেখাচ্ছি এখানে গসাগু নির্ণয় করার জন্য জিসিডি এখানে অ্যাড করার জন্য ইন্ট এ বি আই আর ইন্ট জে একই ভাবে আমারটাকে আই আর জে হিসেবেই আমি ডিক্লেয়ার করেছি যখন এখানে সে কর সময় কিন্তু সে অ্যাড এ বি এখানে অ্যাড কে সে কল করছে ফাংশনটা কোথায় আছে নিচের দিকে আছে আমার প্রোগ্রামের এই মানে অংশটাকে তোমরা লিখে নাও একটু সময় দিচ্ছি কারণ মানে পরের পেজে গেলে তোমরা আবার এই পেজটা দেখতে পাবা না মাল্টিপ্লিকেশনের জন্য আমরা এখানে একটা মানে এমইউএল ব্যবহার করেছি রিमाइंडर বা ভাগ করার জন্য একটা এবং গষা করার জন্য আরেকটা ফাংশন এরকম এই ফাংশনগুলো লিখে কল করে রেজাল্ট আসে এখানে পাবলিশ করবে এবার আসি দ্বিতীয় পেজটায় আমার ফাংশনগুলিকে ডেরাইভ করা আছে যেরকম অ্যাড ফাংশন এই অ্যাড ফাংশনটা আমি আই আর যে ওখান থেকে আমি থেকে যেরকম আমি এ আর বি আমি কল বি সে এ আর বি কে সে যখন পাঠালো ওখানে পাঠানোর পর এখানে আই এবং জে হিসাবে সে সংখ্যাগুলিকে সে গ্রহণ করলো গ্রহণ করার পর এখানে একটা লোকাল ভ্যারিয়েবল সে কে ডিক্লেয়ার করে কে তে সে যোগফলটাকে সে রাখবে রেখে সে এককেটাকে রিটার্ন করবে রিটার্ন করবে কোথায় রিটার্ন করবে হচ্ছে আমার এই সাব ফাংশনের এইখানটায় শেয়ার এখানে যখন শে রিটার্ন করছে তখন কিন্তু সে ফলাফলটা আমরা এখানে দেখতে পাবো আবার পরবর্তী প্রোগ্রামে আমার মাল্টিপ্লিকেশন এটাকে সে কল করলো কল করার ফাংশনটা কোথায় আছে আমার এখানে বিয়োগ ফলটাও করা ছিল আমি ওখানে প্রোগ্রামটা নিয়ে বাদ দিয়ে দিয়েছি এখানে এখানে মাল্টিপ্লিকেশন দেওয়া আছে মানে মাল্টিপ্লিকেশন আই এ যে ইচ্ছা করলে আমরা ফাংশনটাকে ওখানে অ্যাডও করে নিতে পারি যদি মানে প্রোগ্রামটা অনেক বড় হয় বলে ওখানে দেইনি আমি এখানে আই এবং জে কে নেওয়ার পর ইন্ট কে আই ইন্টু জে কে রাখছি গুণ গুণ করে কে কে রিটার্ন করছি আমরা আহ যেহেতু এখানে একটা ফাংশন আছে আপনি বিয়োগ ফল আমরা বিয়োগ ফলটাকে এখানে করে নেই এখানে আমরা বিয়োগ ফলটাকে আমরা দিয়ে নেই ও এখানে সাপ দেওয়া আছে হুম করা ছিল ঠিক আছে আমি বিয়োগ ফল দেখাইনি ওখানে যোগ ফল ছিল বিয়োগ ফলও ছিল এখানে এখানে কর্মগণ করা আছে আমরা এখানে বিয়োগ ফল পেলাম আবার এখানে গুণ ফলটা পেলাম এখান দিয়ে আমরা রিমাইন্ডার রিমাইন্ডার মানে কি রিমাইন্ডার হচ্ছে আমার ভাগ শেষ নির্ণয় করার জন্য ভাগ শেষ নির্ণয় করার জন্য আমরা আই একটা কে আই এবং জে কে আমরা এখান থেকে নিলাম মানে এ বি কে পাঠানোর পর আমরা আই জে হিসেবে পেলাম পাওয়ার পর আই এবং জে এর ভাগ করে ভাগশেষটাকে আমরা কে এর ভিতরে রাখলাম সেই কেটাকে আমরা রিটার্ন করলাম কোথায় করলাম কেটাকে আমরা এই রিমাইন্ডার এখানে রিটার্ন করলাম এবং এটাকে আমরা প্রিন্ট করছি আচ্ছা এরপরে আসি জিসিডি গসাগু নির্ণয় করার জন্য আমাদের জিসিডি ফাংশন একটা আমি দেখিয়েছি জিসিডি ফাংশনের ক্ষেত্রে বলে দেওয়া থাকে যে প্রথম সংখ্যাটা বড় দ্বিতীয় সংখ্যাটা ছোট যে যদি এরকম হয় আমরা প্রোগ্রাম একটা করছি যেখানে তোমার ডিক্লারেশন তুমি দিতে পারছো না সেক্ষেত্রে তোমার কেউ প্রথম সংখ্যাটা ছোট দিয়ে দিলো তখন কিন্তু তোমাকে চেকিং করে নিতে হবে যে প্রথম সংখ্যাটা আমার বড় কি না ব্যবহার করছি আহ ইফ আই স্কেট লেস দেন যে যদি এই অংশটা আহ আই এর ভ্যালু যদি যে থেকে ছোট হয়ে যায় মানে প্রথম সংখ্যাটা যদি ছোট হয় সেক্ষেক্ষেতে সে সংখ্যাটাকে সোফ করবে বা উল্টায় দিবে উল্টায় দেওয়ার জন্য আমরা কি করছি প্রথমে আইভারকে কেতে রাখছি টেম্পোরারি একটা ভ্যালু আর জের ভ্যালুটা বা বড় ভ্যালুটাকে আমরা ছোট ভ্যালুতে দিয়েছি আর ছোট ভ্যালু যেটা ছিল সেটাকে আমরা বড় ভ্যালুতে দিয়েছি আর যদি সেক্ষেত্রে এলসে কোনো কাজ সে করবে না সরসীশ আহ চলে যাবে তোমার এই রূপে আমরা যেই ভাগশেষ নির্ণয় করা এতটুকু হচ্ছে কি আমার ভাগশেষ নির্ণয় করার প্রোগ্রাম কেইগল টু আই পার্সেন্ট যে আমার ভাগশেষ নি নির্ণয় করার পর সে কে তে রাখলো আমার যদি চার আর ছয় হয় সেক্ষেত্রে আহ মানে নির্ণয় করার জন্য কি করতে হবে চার আর ছয়কে যদি আমরা ভাগ করি আহ দুই আসে ভাগশেষ সেক্ষেত্রে দুই এবং চারকে আবার ভাগ করি আমার প্রথমে ভাগ আসছে আমার দুই সে সেই চেক করলো শূন্য কি না যেহেতু শূন্য না সে 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 মানে মানে আবার চেঞ্জ করে ছোট সংখ্যা আসলো দুই আর বড় সংখ্যা আসলো চার সে চার দুই এবং চারকে সে মানে ভাগ ভাগ করার পর ভাগ শেষটাকে এখানে রাখলো দুই আর চারের ভাগ ভাগ শেষ জিরো এই কারণে সে সে বেরোয় আসছে আর কে কে সে রিটার্ন করছে এখন আমরা প্রোগ্রামটাকে দেখি ফাংশন প্রোগ্রামটা আমরা দেখি কিভাবে আমরা রান করবো প্রোগ্রামটা একটু বড় আগেই বলেছিলাম তোমরা তোমাদেরকে আমি লেখার জন্য সময় দিয়েছিলাম ওখান থেকে তোমরা লিখে নিয়েছিল লিখে লিখে নিও যদি না হয় তারপর আমি কিছু সময় দিচ্ছি এটা এখানে এখানে এই পেজটা মূল ফাংশন মূল মেইন মেইনের কাজ এরপরে নিচের দিকে আসবে হচ্ছে কি আমার মানে ফাংশনগুলি আমরা ফাংশনগুলি অ্যাড ফাংশন সাবট্রাক্ট ফাংশন মাল্টিপ্লিকেশন ফাংশন রিমাইন্ডার ফাংশন এবং জিসিডি ফাংশন এই সবগুলি ফাংশন আমরা পর পর লিখে গিয়েছি নিচে লেখা হয়ে থাকলে তোমরা নিচের দিকে ফাংশনগুলি লিখে নাও তোমরা ভিডিওটা দেখার সময় পজ করে নিয়েও তোমরা লিখতে পারবে আচ্ছা এবার আমরা রান করি প্রোগ্রামটা যে কোনো একটা সংখ্যা নেই চার এবং দ্বিতীয় সংখ্যাটা নেই ছয় তাহলে ছয় আর চারের যোগফল কত ছয় আর চারের যোগফল দশ বিয়োগ ফল চার থেকে যদি আমি ছয়কে বিয়োগ করি মানে ভাগ বিয়োগ ফল আসবে মাইনাস টু আর দুটোর মানে গুণফল আসছে চব্বিশ আর রিমাইন্ডার আসছে চার কারণ আমি ছয় চারকে যখন ছয় দিয়ে ভাগ করি তা ভাগ কিন্তু যায় না ভাগ শেষ কিন্তু চলে আসে আমার চার আর তার গসাগু আসবে আমার দুই অ্যান্ড সেমটাকে আমি বড় মানে প্রথমটা বড় দ্বিতীয়টা ওটা ছোট দিয়ে আমি করে দেখি প্রথমটা ছয় দ্বিতীয়টা এখানে যোগ ফল আসছে দশ বিয়োগ ফল দুই মাল্টিপ্লিকেশন আসবে বাগুন ফল আসবে আমার 24 রিমাইন্ডার আসবে দুই কারণ ছয় আর চারের বিয়োগ ফল দুই যেখানে ওখানে যেখানে আসছিল মাইনাস টু এখানে বসাগু দুই আসছে মোটামুটি আজকে আমার তোমাদের জন্য এই আমার ছিল এরপরে আসছি তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা বাসায় বসে এই হোমওয়ার্কটা করবে এই হোমওয়ার্কটা তোমাদের করলে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে কারণ এই পরীক্ষায় কিন্তু এই ধরনেরই থাকে যে কোনো একটা প্রোগ্রাম দেওয়া থাকবে সেটাকে তোমার লুপ ব্যবহার করে করবা যেরকম এখানে এটাকে আমরা ফল লুপ ব্যবহার করে প্রোগ্রামটা দিস প্রোগ্রাম লুপ আমরা কিভাবে ব্যবহার করে ফল লুপ ব্যবহার করে প্রোগ্রামটা করতে পারি ফল লুপ ব্যবহার করলে কিন্তু প্রোগ্রামটা খুবই ছোট হয়ে যায় যেরকম আমরা প্রথম অ্যারে প্রোগ্রামে যেটা দেখেছিলাম অ্যারে প্রোগ্রামটা প্রথম অ্যারে প্রোগ্রামটা কিন্তু খুব ছোট্ট ছিল কারণ দুটো দুটো ফল লুপ ব্যবহার করেছি নেওয়া মানে সংখ্যা ইনপুটের জন্য একটা অ্যারে লুপ এবং ডিসপ্লের জন্য আরেকটা ফল মানে লুপ তোমাদেরকে সবাইকে আমাদের শুভেচ্ছা ভালো থেকো আজকে পর্যন্ত পর্যন্তই